মানুষ গিয়েছিল, আবার ভুল বুঝতে পেরে আজ 15 থেকে 20 জন জয়েন করেছে আমাদের দলে। 20 জনের জন্য 180 ভোটে হেরে গেলাম না, এবার মেকআপ হয়ে যাবে। আরে আগে মেকআপ পরের কথা, হারলেন কেন বলুন? 5 বছরে কাজ হয় নাই, তাহলে কি করেছেন আপনি? লোকের সঙ্গে মেসেন? হ্যাঁ স্যার। যাই এ মেসে মিটিং করেন, বাড়ি কটা পেয়েছেন অঞ্চলে এইবারে? দমদম অঞ্চলে বাড়ি কটা পেয়েছেন? নিলে কিন্তু জেল খাটাবো। এখন কি হবে? এখন লিড দেবো। হ্যাঁ লিড হবে। কটা ভোটে? বেশি বলবো না, 100টার মতো হবে। কেন হবে? কেন আপনার গোলমাল না অন্য কিছু গোলমাল? না অন্য কিছু গোলমাল নাই, একটু বিজেপি তে গিয়েছিল। কতজন? ওই মোটামুটি আদিবাসী পাড়া কিছু ছিল, এবার তারা ভুল বুঝছে। আদিবাসী মেয়েরা এসছে? মেয়েরা আসেনি, মহিলা আসেনি, একটা ছেলে এসছে। কয়ে কি এসছে দেখো বাবুদা? হেরে গেলাম কেন? হেরে যাওয়ার উদ্দেশ্য মানে এবার মিটিং মিটিং তো ওখানে করা হয় না। আমি যেটা বলি সেটা সত্যি বলবো আমি। তাহলে আপনারা রাগ করবেন না, রস করবেন না, ঠোঁট মারবেন আমার কোনো দরকার নেই, ঠিক তো? ওখানে মিটিং মিটিং আমাদের ভোটের আগে কোনো মিটিং মিটিং হয় না। ভোট পেশি নেয় না? না হয় নাই। আমি বলে বলে আনমারা হয়েছি, নিজে আনমারা হয়ে বসে আছি। অঞ্চল প্রেসিডেন্ট কে আছে এখানে? তা তো বলতে পারছি কি রে, ভোটের আগে মিটিং হয় না। আপনি গেছেন ছেলে মিটিং করছে, তারপর আগে হয় নাই। যা হয়েছে স্কুলে বকুল দা, আপনি বলছিলেন না যে এখানে যে কোটা লোক আছে তার 50% আছে বিজেপি আর এমনি আছে তৃণমূল, বুঝলাম আমি। হ্যাঁ স্কুল মিটিং, হ্যাঁ বুঝলাম কথা। আমার সত্যি না মিথ্যা হয়েছিল আমার? কি হবে এখন যা হচ্ছে, এখন তো সব তৃণমূল। আবার মিটিং করতে হবে প্রতি গ্রাম গ্রামে, তাই ভাই? ছেড়ে দেবে না পারলে ছেড়ে দেবো? আরে এখন বলো না পারবো, তখন ছেড়ে দিয়ে কি লাভ হবে আমার? না স্যার পারবো, তখন তো সবাই ছেড়ে দেবে। এখন বলো না স্যার পারবো, এখন ছাড়বে না থাকবে? না স্যার থাকবো। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।